ছিল, নেপালি মেয়ে ছিল নেপালে, তারপরে দেশ বিদেশ ছিল, পুরো আমেরিকায় বিধাতা ছিল শুটিং, বিধাতা, তারপরে কি বলে বাপের বেটা, এটা এটা ব্যাংকক, শ্রীলঙ্কা, সব মিলিয়ে এইসব সব ছবিগুলো দেশের বাইরে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবং যৌথ প্রযোজনা ছবি ছিল। হ্যাঁ হ্যাঁ, যৌথ প্রযোজনা। সোহেল রানা, ফারুক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ ওয়াসিম ভাই থেকে শুরু করে সবার সাথে অভিনয় করা হয়। হ্যাঁ হয়ে গেছে, প্রবীর মিত্র, তারপরে আমাদের যত আছে লাস্ট সোহেল চৌধুরী পর্যন্ত। তাই আচ্ছা, তার মধ্যে কিন্তু নায়ক রাজের সঙ্গে সর্বাধিক ছবি তোমার ছিল। রাজ রাজ ভাইয়ের সাথে প্রায় 35টা ছবিতে আমি, 32 কি 35 এরকমই হবে কাজ করেছি। হ্যাঁ, এবং এই সবগুলো ছবি কিন্তু সুপারহিট ছিল। হ্যাঁ, ম্যাক্সিমাম ছবি। নায়ক রাজের সাথে আরেকটা ছবি ছিল তোমার, খুব সুন্দর একটা ছবি, অভিযান। ইয়েস, এটা ওনার প্রোডাকশনের ছবি, বলে এখানে কিন্তু একটা দারুণ নাচ আছে, এটা কিন্তু তোমাকে একদম মন প্রাণ দিয়ে এটা করতে হবে। আমি বললাম ঠিক আছে। সে গানটা হচ্ছে বাবারে বাবা কই দিলা বিয়া, জমিনে বেচ্চা সোনা দানা দিয়ে। আমি এই গানটা যতবারই দেখি তখন ততবারই অবাক হয়ে যায় যে এত চমৎকার একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা একটা গানের মধ্যে। আপু, তুমি যে শুধু একজন নৃত্যশিল্পী কিংবা অভিনয় শিল্পী তা নয়, তুমি তো চমৎকার গানও করো, তাই না? এবং এই বিটিভিতে তোমার অনেক গান প্রচারিত হয়েছিল। হ্যাঁ, তোমার ছবিতে তোমার কণ্ঠে স্বকণ্ঠে একটা গান আছে, ঈদ মোবারক ছায়াছবি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, গানটার দুটো লাইন শুনতে পাবো। কি আমার মরদ রে, মুখে মুখে দরদ রে, আসল কথা সাহস কইরা কইতে পারে না, একলা পাইলে আমারে কত কথাই বলে রে, বাপের কাছে মনের কথা কইতে পারে না, কেমন কইরা বোবা নাই বোতাও জানি না। তোমার আরেকটা ছবি আছে জাদুনগর, মনে আছে তো? না, সে পরীর রানীর কথা মনে আছে? হ্যাঁ, পরীর রানী, এই তো এখানে আমি। হ্যাঁ, তোমার চোখের কাছে, এটা আমাদের শ্রদ্ধা, আমার পরিচালক, আমার ওস্তাদ সোহেল রানার ওন প্রোডাকশন, নিজস্ব প্রোডাকশনের ছবি। তা আমাকে যখন উনি বললেন যে মঞ্জুনা আরেকটা তৈরি হয়ে যাও আরেকটা ছবির জন্য, আমি বললাম কী করতে হবে, বলে একদম পরিরানি, তুমি একদম পরীর মতো তোমাকে সাজতে হবে। আচ্ছা, যতগুলো ছবি ছিল, ছবিতে অভিনয় করেছ, তো সবগুলো ছবি, ছবির অভিনয়, ছবির গানগুলো তুমি নিজের উদ্যোগে এগুলোকে সংরক্ষণ করছো? এটা আমার নিজের উদ্যোগ তো আছেই, আমার ছোট ভাই, আমার একমাত্র আপন ছোট ভাই সাজ্জাদ মুনি, ও অনেক কালেক্ট করেছে আমার গান, যেটা আমি অনেক পারিনি কালেক্ট করতে, কিন্তু ও খুঁজে 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 সেই টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে ও অনেক অনেক মানে ম্যাক্সিমাম ছবিও কালেক্ট করে ফেলেছে। দর্শক, আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে গল্প চলতে থাকে। কোন কোন স্মৃতি আছে একদম ছোটবেলার কোনো মজার স্মৃতি? স্বাধীনতার পরে, আচ্ছা, আমি তো তখন নৃত্যশিল্পী হিসাবে সারা বাংলাদেশে খ্যাত, শিশু শিল্পী, ছোট্ট তো একদম। তারপরে তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার এসেছিলেন বাংলাদেশে, তখন বঙ্গভবনে একটা অনেক বড় অনুষ্ঠান হয়েছিল, তো নাচ ছিল একটাই আমার, আমি একজন নৃত্যশিল্পী হিসাবে ক্লাসিক্যাল নাচ একটা করেছিলাম, এবং সেই নাচ করার পরে অটোগ্রাফ নিলাম, ছবি তুললাম, অটোগ্রাফ নিলাম। তারপর আমাকে বঙ্গবন্ধু মাথায় হাত দিয়ে বললেন যে যাও, তুমি অনেক দূরে গিয়ে যাও, নাচটাকে অনেক সমৃদ্ধশালী করো এবং বাংলাদেশের মান নাম উজ্জ্বল করো। এই যে উনি ভরাট গলায় আমাকে বললেন, আমার ওই স্মৃতিটা এখনও তোমার এখনও আমার মনে আছে, এবং আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুমি তো যখন ছোটবেলা নাচ করতে তখন উপমহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হয়েছিলে? হ্যাঁ, আমি এটা আমার জন্য আরেকটা বড় পাওনা ছিল সেই সময়, যে আমি উপমহাদেশের আমি একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হিসাবে পুরস্কৃত হয়েছিলাম, এবং আমি জীবনে অনেক অনেক পুরস্কার পেয়েছি, নাচে জাতীয় পুরস্কার, তারপরে অভিনয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অনেক অনেক সংগঠন থেকে বাচসাসের পুরস্কার, অনেক অনেক সংগঠন থেকে পুরস্কৃত হয়েছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমার দর্শকের পুরস্কার। ওনারা আমাকে ভালোবেসে যে আমাকে অঞ্জনা হিসাবে যে স্বীকৃতিটা
আমাকে দিয়েছেন অবশ্যই নৃত্যশিল্পী এবং চিত্রনায়িকা হিসেবে, এটার জন্য আমি আমার দর্শকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সেই দর্শক চিত্রনায়িকা অঞ্জনা অভিনীত চমৎকার এই গানটি আমরা আসুন দেখে আসি। দর্শকদের জানাতে চাই সেটা হচ্ছে দর্শকদের জানে না কিন্তু আমি জানি, কারণ তুমি একজন খুব ভালো রাঁধুনি, কারণ আমি নিজে তোমার হাতে করা রান্না খেয়েছি, যে কারণে আমি দর্শকদের জানিয়ে দিলাম যে অঞ্জনা আপু আমাদের সবার প্রিয় অভিনেত্রী। অঞ্জনা আপু খুব ভালো একজন রাঁধুনি এবং খুব ভালোবাসে অন্যকে খাওয়াতে, ঠিক না? এটা একটা ব্যাপার আছে, আমি খুব ছোট বয়স থেকে আমি রান্নার ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, খুবই। আমার মা আমাকে অনেক রান্না শিখিয়েছেন অনেক কিছু, সেই রান্না করতে করতে আমি নিজে অনেক রেসিপি তৈরি করেছি। আপু অনেক ভালো লাগলো এতক্ষণ গল্প করছিলাম তোমার সাথে, মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ গল্প করি, আরও গল্প শোনাই আমাদের দর্শকদের, কিন্তু আমাদের হাতে একেবারে সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বুশরা, বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আপু তোমাকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এবং ছায়া গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। তুমি হলে তুমি শুধু দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমি আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে গল্প করছিলাম। গল্প যেন ফুরোয় না, কেননা আরও ইচ্ছে ছিল অঞ্জনার সঙ্গে গল্প করার, কিন্তু সময় আমাদের হাতে নেই, তাই তো আজ শেষ করতে হচ্ছে। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো লেগেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। খুব অনেক দারুণ দারুণ গল্প শুনলাম আমাদের প্রিয় চিত্রনায়িকা অঞ্জনা আপুর কাছ থেকে। তার সামনের চলার পথগুলো খুব সুন্দর হোক, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর দর্শক আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ছায়া গল্পের অন্য কোনো পর্বে, আপনাদের প্রিয় একজন তারকাকে সঙ্গে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য রইল শুভকামনা।